Assalamualaikum warahmatullahi wabarakatuh. Bismillahirrahmanirrahim. সম্মানিত এমএফআই ওয়ার্ল্ড ভিউয়ার্স, আশা করি যে যেখান থেকে শুনতেছেন আল্লাহ পাকের অশেষ কৃপায় ভালো এবং সুস্থ আছেন। সম্মানিত হাজরিন, আজকে আমি এমন একটি বিষয় নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ, যে আয়াতটি তিনবার পাঠ করে আপনি আপনার কাঙ্ক্ষিত ব্যক্তিকে আপনি বাধ্য করতে পারবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ এ নিয়ে আলোচনা করব। তবে মূল বিষয়ে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটি চ্যানেল আপনার কাছে সাবস্ক্রাইব এবং ক্লিক করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনে ঘন্টা বাটনটি বাজিয়ে রাখবেন, যাতে নতুন কোনো ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে মোবাইল প্রথমে পৌঁছে যায়। আর সাবস্ক্রাইব করে রাখেন, তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো সম্মানিত হাজরিন, আমরা মূল বিষয়ে চলে ঢুকে পড়ি। তো সম্মানিত হাজরিন, প্রথমে ভিডিও শুরুতে আপনাদেরকে বলে দিচ্ছি, আপনারা জায়েজ উদ্দেশ্যে ব্যবহার করবেন, এই আমলটি নাজায়েজ উদ্দেশ্যে ব্যবহার করবেন না, কারণ এটা খুবই পাওয়ারফুল কোরআনের আমল, খুবই ফরিক, এটা খুব ফরিকৃত আমল, 100% কার্যকর। তবে আপনি যদি সঠিক নিয়মে অর্থাৎ যথা বলে দেওয়া নিয়মে যদি আপনি করতে পারেন ইনশাআল্লাহ আজিজ, অবশ্যই আপনি সফল পাবেন ইনশাআল্লাহ। আপনি কাউকে পছন্দ করতেন বা আপনাকে ভালোবাসত, বা আপনার স্ত্রী, আপনার স্বামী, বা আপনার যে কেউ এখন আপনাকে এভয়েড করে চলতেছে, বা আপনাকে বিয়ে করতে রাজি হচ্ছে না, বা আপনাকে বিয়ে হয়ে যাওয়ার পরে আপনাকে তুচ্ছতা চিহ্ন করতেছে, তো আপনি সেই বিভীষিকাময় পরিবেশ থেকে কিভাবে উত্তরণ করবেন, বা তাকে আপনাদেরকে আকৃষ্ট করে নিয়ে আসবেন, বা পৃথিবীর যে প্রান্তে তাকে দূরদেশে আছে, সে দূরদেশে আছে আপনার স্বামী বা স্ত্রী এখন আপনার কথা শুনতেছে না, বা আসতেছে না, বা আপনাকে ভালোবাসতেছে না, বা আপনাকে সঠিক মূল্যায়ন করতেছে না, এবং তাকে কিভাবে আপনি বাধ্য করে নিয়ে আসবেন। তো এই আমলটি আপনার জন্য খুবই অমৃত স্বরূপ এবং খুবই ফলপ্রদায়ক। তো সম্মানিত হাজরিন, এই আমলটি করার আগে এবং পরে অবশ্যই আপনাকে দুরুদ শরীফ তিনবার, সাতবার বা ১১ বার অর্থাৎ দুরুদে ইব্রাহিম পাঠ করে নিতে হবে। তারপরে এই আয়াতটি আপনি তিনবার পাঠ করবেন। যখন আপনি পাঠ করবেন বা আমল শুরু করবেন, তার আগে অজু করে নেবেন। সবচেয়ে ভালো হয় যদি নামাজের পরে, যে কোনো ওয়াক্তের নামাজের পরে করেন, তাহলে খুবই ভালো হয়, কারণ নামাজও হয়ে গেল, অজু থাকলো, তারপরে আমলটি করলেন, সেক্ষেত্রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আমলের মধ্যে অনেক বরকত দান করবেন। তো এই আমলটি আপনাকে তিন দিন করতে হবে, একাধারে আপনাকে এই আমলটি তিন দিন করতে হবে। তিন দিন করার পরে তিন দিনের ভিতরে ইনশাআল্লাহ আজিজ আপনি সেই সুফলটা পাবেন ইনশাআল্লাহ। এবং আমলটি শেষে আবার দুরুদ শরীফ তিনবার, সাতবার বা ১১বার ৬বার পড়তে ভালো লাগে, আপনি পড়ে নেবেন ইনশাআল্লাহ। তো সেই আয়াতটি হচ্ছে সূরা মায়দার ৫৬ নম্বর আয়াত। আমি আপনাকে সেই আয়াতটি এখন পড়ে শোনাচ্ছি ইনশাআল্লাহ। আশা করি আপনারা যদি এই আয়াতটি শুনেন তা বোঝেন, তাহলে আপনারা অবশ্যই, আর যারা আরবি পারেন, আমি ভিডিও স্ক্রিনে আরবি এবং ভিডিও বাংলা দেব, বা অথবা কোরআন শরীফ সূরা মায়দার ৫ নম্বর সূরা এটা কোরআন শরীফের, আপনি ৫৬ নম্বর আয়াত মিলিয়ে কোরআন শরীফ থেকে পড়ে শুদ্ধ করে নেবেন ইনশাআল্লাহ। بسم الله الرحمن الرحيم ومن يتول الله ورسوله والذين آمنوا فإن حزب الله هم الغالبون. এই হচ্ছে সেই আয়াত সূরা মায়দার ৫৬ নম্বর আয়াত। অনেকে সূরা মায়দা মানুষ অনেকে খুঁজতে অসুবিধা হয়, কোরআন শরীফের আপনি কোরআন শরীফের ৫ নম্বর সূরা আল মায়দা এই ৫৬ নম্বর আয়াত। তো সম্মানিত হাজরিন, আজকে আপনার সাথে খুবই গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করলাম। যদি আপনাদের ভিডিওটা দেখে কোরআনের প্রতি ন্যূনতম মায়া মহব্বত বা এস জেগে থাকে আপনার, অবশ্যই আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে, হোয়াটসঅ্যাপ, ইমো, ভাইবার, ফেসবুকে শেয়ার করে বন্ধু বান্ধবকে জানিয়ে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, কথার মধ্যে কোনো বন্ধুত্ব কমার সুন্দর দেখবেন। ও মালাইনা বলা নবীন।